ও এটা ঘি, ওটা তেলে, দামের ডিফারেন্সটা এখানে। ওটা ঘি, এটা তেল, ওই এগুলোর দামের ডিফারেন্স কেন? ওইগুলো 5, ওটা 10, এটা 12, এটা 20 কেন? ভালো লাগলো কথা বলে, চলো সবকিছু কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। কিভাবে যে চারটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো সেদিন এসে ব্যাগপত্র সবকিছু ঢোকালাম, আর আজকে সবকিছু বের করার পালা। তো রেডি হয়ে গেছে, এবার আমরা এখান দিয়ে সবকিছু গুছিয়ে টুছিয়ে বেরোচ্ছি। আর ওই যাওয়ার সময় আমরা যেখান দিয়ে সেদিন লুচি আর ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি খেয়েছিলাম ওখান দিয়ে ব্রেকফাস্ট করে বেরোবো বোলপুর থেকে। বোলপুরের লাস্ট ব্রেকফাস্ট, লাস্ট ব্রেকফাস্ট করে বেরোবো। চলো দিকে তো ঢোকো। পারবো না, না না খুব মজা করেছি আমরা, একটা দিন দারুণ ছিল। সব থেকে মজার বিষয় আমরা এর ভেতরটাতে এত সময় কাটিয়েছি না, মানে বাইরে হয় না, মানে ঠেলে পাঠাচ্ছে আমাদেরকে একটা এক্সট্রা ফোর্স যে না একটু বাইরেটাও ঘুরে আয়। তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো কাটলো। শান্তিনিকেতন বোলপুর ডায়েরি ভীষণ ভালো কেটেছে। আর সবথেকে বড় কথা, তোমরা যারা দেখা করতে এসেছিলে তাদের জন্য তো আরও স্পেশাল হয়ে গেছে এই ট্যুরটা। তো খুব ভালো ভালো স্মৃতি নিয়ে আজকে ফিরে যাচ্ছি, মন খারাপ একদম করব না। কারণ কি বলতো, প্রতিটা দিনই আমাদের কাছে নতুন এবং প্রতিটা দিনই এনজয় করতে হবে। তো এটাও একটা আমাদের স্মৃতির লিস্টে থেকে গেল। আবার নর্মাল জীবন, আবার কোথাও ঘুরতে যাব, এটাই তো লাইফ, এইভাবেই চলতে থাকবে। একটু একটু মন খারাপ হচ্ছে, বাট না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, তাই তো সৌমি? একদম মানে সৌমিরও দুটো চ্যানেল রয়েছে, তোমরা তো জানো, একটা হচ্ছে ব্লগার মাম্মা, আরেকটা ইন্ডিয়ান ব্লগার সৌমি দে, ইন্ডিয়ান ব্লগার সৌমি দিয়ে। তো অবশ্যই তোমরা যেমন আমাদেরকে এখানে ভালোবাসা দিচ্ছ, আমাদেরকে যতটা দিচ্ছ ওরাও ভীষণ ভালো, ওদেরকেও একই রকম তোমরা ভালোবাসা দাও, তাহলে আমার আরো ভালো লাগবে। আর কিছু বক্তব্য আছে? না, বক্তব্য কিছু আছে? কিছু আর কিছু বক্তব্য নেই আপাতত, পেটে পেটে বক্তব্য আছে আমার। বক্তব্য হচ্ছে আমরা খুব শুনতে আগ্রহী জামানদার গলার একটা গান, বেশ ভালো লাগলো, মিস করবো জায়গাটাকে, ভীষণ ভালো লাগলো। দেখে নি, চলো আমাদের ট্রিপ খতম, এবার শুধু বাই বাই করার পালা। সেই ঘুগনি, লুচি, চলো টিফিন টিফিন সব রেডি, সব ঠিক আছে তো? সব সুস্থ বলছি, বোলপুরকে টাটা করে দাও। হ্যাঁ টাটা, এবার বোলপুর ক্রস করে যাচ্ছি না? চলে এসছি, আসলে
পুরো গাড়িতে দেখো মাল পুরো ব্যাগটা হয়ে গেছে। সাফি নামছো, এবার একটু চা খেতে হবে। কই গো, ঘুই ঘুই পড়েছিলে নাকি? মাথাতে ঘুরছে, নাম কি আপনাদের এটা? ল্যাংচা হাক। আচ্ছা ৫-১০ ১২-২০ ঘিয়ে পাকি দে। আর এটা 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 কি? সীতাভোগ মিহিদানা। সীতাভোগ আর মিহিদানা। লাঞ্চা বলো কি লাগবে? একটু নিয়ে নাও বাড়ির জন্য। একটু চা খেতে হবে আগে। চুমুক মারো একটা। প্রচন্ড চা খেতে ইচ্ছে হচ্ছিল, মানে কেমন একটা হচ্ছিল। তো এই চাটা খেয়ে দেখি, একটু একটু ব্রেন খুলুক, তারপর কী কী বাড়ির জন্য নিয়ে যাওয়া যায়। মানে আমাদের বারাসাতের জন্য নিয়ে যাবো, প্লাস বসিরহাটের বাড়ির জন্যও নিয়ে যাব। কারণ এসছি যখন, যেই জায়গাটাতে এসছি যেটা ফেমাস সেটা তো নিয়ে যেতেই হবে। একটা জিনিস দেখেছো কি? এখানে ছানা দেখেছো কত? দেখো আসো, এই যে দেখো পুরো ড্রাম ড্রাম সব ছানা ছানা রেডি হচ্ছে। এর ভিতরে হচ্ছে রেডি, এই যে প্রচুর রেডি হচ্ছে। জিজ্ঞেস করো, গরম না গরম? কত এরকম এক এক দিনে তৈরি হচ্ছে এখানে, তৈরি হচ্ছে। ও এটা ঘি, ওটা তেলে, দামের ডিফারেন্সটা এখানে। ওটা ঘি, এটা তেল, এগুলোর দামের ডিফারেন্স কেন? ওইগুলো ৫, ওটা ১০, এটা ১২, এটা ২০ কেন? এই দুটো হলো ঘি ভাজা, ওইটাই বেশি ভালো হয়। হ্যাঁ এটা কি? এটা এটা কি মিষ্টি? সরভাজা বলে, সরভাজা দু পিস। হ্যাঁ দু পিস, দু পিস দেখি চলবে না, চলবে না। দাও দাদা দিয়ে দাও, দাদা দিয়ে দাও। বাহ খুব ভালো, ভালো লাগলো কথা বলে। চলো সব কিছু কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এই যে ধরো সাপি, ধরো এটা, তাহলে শক্তিগড়। টাটা টাটা, চলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। ল্যাংচা হাট, ঠিক আছে। ও এখানে আচ্ছা, ল্যাংচা হাট মানে এই দিক দিয়ে ঢুকতে প্রথম বড়। শক্তিগড় মানে বর্ধমান, দুর্গাপুর থেকে কলকাতা যেতে প্রথম বড় দোকান হচ্ছে ল্যাংচা হাট। চলো, গরম লাগছে ভিতরে? মনে হচ্ছে মাসে শান্তি নিকেতন এসেছি, আর একটা ডিম দিলে পোচ হয়ে যাবে। চলো এটা তোমাকে শোনাও। দাও এখানেই রাখবো। আচ্ছা ঠিক আছে, সামনেই থাক। চলো আচ্ছা, আর কোথাও দাঁড়াবো? সোজা নৈহাটি, সোজা নৈহাটিতে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে চলো। গাড়িতে এসি চলছে, তারপরেও ভাব উঠছে যেন ওর ভিতর দিয়ে। নামো, চলে এসছি। বাবা অনেকক্ষণে জার্নি, আমরা পুরো সংসারে বসে আছি। সত্যি তাই, নাম দিয়ে দিয়ে কাবুটা নিয়ে বসে।
গেলে কিন্তু আরামসে চলে যাবে আমাদের। আমরা এসে নামলাম কোথায়, নৈহাটি না? নৈহাটি। আমরা এখান দিয়ে ট্রেন ধরবো, ট্রেন যাবো ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে দেখা যাবে। ব্যাগ কটা? একটা, দুটো, আমার ব্যাগ সামনে আছে, নামাচ্ছি। চলো চলো, আমাদের এবার এই ট্রেনের টিকিটটা শুধু কাটতে হবে, তাই তো? এখান দিয়ে না হলে আবার ধরবে কিন্তু। এই বাবা, ব্যাগগুলোর ওয়েট, আরে একটা ব্যাগ বেড়ে গেছে এখন, তাই না? হ্যাঁ, আবার টাটা, আবার টাটা। চলো, কি বলছো সাপি? ফ্লাইওভার ক্রস করতে গেলে এমন হয়, আর কি করা যাবে? চলো, ট্রেন ঢুকছে নৈহাটি থেকে ব্যারাকপুর। ভিড় ভালোই ছিল, ওটা ফাঁকা ছিল, ওটা ফাঁকা। চলো, চলো, ওটা এটা, ওটা এটা, ওটা এটা, এটা, এটা। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা লাস্ট দেখলে যে আমরা সৌমিদেরকে টাটা করে দিলাম, দেন বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাট ওই হয় না, এটা ওটা করতে করতে, মোটামুটি গোছ গাছ করতে করতে ব্লগ শ্যুট করা হয়নি। ড্রেস ড্রেস চেঞ্জ করে ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যেটা ইচ্ছা করছে, প্রচণ্ড কফি খেতে ইচ্ছে করছে, তাই ফ্রিজে দুধ ছিল এসে দেখছি। এখন যাক, লাকটা আমার ভীষণ ভালো যে ফ্রিজে দুধ ছিল। এখন একটু আমার জন্য, জামানের জন্য কফি বানাবো, আর কি বলে, কফির সাথে টফি খাবো, মানে যা যা থাকে, বিস্কিট টিস্কিট। আর কি একটা বলছে, ও শক্তিগড় থেকে আমরা কি কি নিলাম লাস্ট পর্যন্ত, সেটা তো আমরা দেখাচ্ছি, দাঁড়াও। দুজনের জন্য গরম গরম দু কাপ কফি নিয়ে এলাম, কফিটা খাই, তারপরে ডিনারের ব্যবস্থা করব। আর ইতিমধ্যে আমার খিদে পেয়ে গেছিল, এই বারবার বিস্কিটটা বের করেছিলাম, কফি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না বান্না আজকে করছি, কি বলতো, ইজি বাট একটু টেস্টি। জামান আজকে ঢুকতে ঢুকতে বলছে যে কি রান্না, শর্টকাট কিছু একটা করো। তাই আমি বললাম এগ বিরিয়ানি খাবে, আন্ডা বিরিয়ানি, আমি কুকারে যেটা করি সবকিছুই রয়েছে। তো বললো হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, ডিমও ছিল ফ্রিজে, মশলা সবকিছুই রয়েছে জোগাড়। কারণ চলো তাহলে টেস্টিও হয়ে যাবে, কারণ ঘুরে এসে সদ্য সদ্য আলু সেদ্ধ ভাত খেলে না সেটা মানা যাবে না, একটু ভালো খাবার খেতে হবে। তাই আমি এগ বিরিয়ানি করছি, কুকারেই করছি। এই বিরিয়ানির রেসিপিটা আমি আগে অন্যান্য ব্লগে আরও শেয়ার করেছি, বাট আজকে আর করতে পারছি না, কারণ আজকে প্রচণ্ড তাড়া আছে, খিদেও পেয়েছে। কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তারপরে মানে টুকটাক টুকটাক চলছে, আস্তে আস্তে আমরা কিছু আজকে লাঞ্চও করিনি, হালকা ফুলকার ওপর দিয়েই যাচ্ছে। ইচ্ছে করেই খাইনি, যেন শরীরটা ঠিকঠাক থাকে, ভালোভাবে বাড়ি পৌঁছতে পারি। তো বাড়ি পৌঁছেছি, এখন 7:30 বাজে, সম্ভবত কফি টফি খেয়ে যেমন তাড়াতাড়ি রান্নাটা বসে দেবো, আজকে তাড়াতাড়ি ডিনার করে নেবো। তো এই যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কাটা কমপ্লিট, এখানে অল্প করে পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি, আর ডিম সেদ্ধ করে ভেজেও নিয়েছি, আমার দুটো, জামানের দুটো। এবার জাস্ট এই গোটা গরম মশলা দেবো, পেঁয়াজ দেবো, যেমন করে আমার বিরিয়ানি হবে কিন্তু, বাট খুব টেস্টি হয়। আছে আমার চ্যানেলে রেসিপি দেওয়া, তবু যদি তোমরা চাও এইভাবে ওয়ান পট বিরিয়ানির রেসিপি, তো মানে পুরোটাই প্রেসার কুকারেই হবে, পুরোটাই, আমি আর কোনো এর মধ্যে এ দেবো না। কি দিচ্ছে এগুলো? এই যে একটু গোটা গরম মশলা দেবো, তেল আছে, একটু গোটা গরম মশলা দিলাম, তাহলে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো চল আমি ঝটপট করে বিরিয়ানিটা বানিয়ে নিই, দেখ খাওয়ার সময় দেখাচ্ছি কেমন হলো। বিরিয়ানি কি রেডি? হ্যাঁ রেডি, আমি স্যালাড কাটছি, এই তো ঠান্ডা হয়ে গেছে, তো চলো। হ্যাঁ স্যালাডটা কেটে নিই, স্যালাড আর বিরিয়ানি আর স্যালাড আর কিছু নেই, আর এই শক্তি মিষ্টি আছে, শক্তিগড়ের, শক্তিগড়ের ল্যাংচা। আর চলো দেখাও কি কি নিয়েছো। আমি স্যালাডটা কেটে নিই। ওরে বাবা, চলো 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 চলো, এই যে আমাদের গরম গরম আড্ডা বিরিয়ানি রেডি। দেখি কেমন হয়েছে, দেখি। ধোয়া ওঠা, একদম ধোয়া ওঠা বিরিয়ানি, এটা দিয়েই আজকে আমাদের, আর তার সাথে রয়েছে স্যালাড, এটা দিয়ে ডিনার হবে। আর দেখাই শক্তিগড় থেকে আলটিমেট কি কি নিয়ে এলাম আমরা, কি আছে এর মধ্যে। মিষ্টি যেহেতু আমি যেমন দুজনেই পছন্দ করি না, তাই অল্প অল্প নিয়ে এসেছি। এটা হচ্ছে কি, হলো ছানার কি একটা বড়, সর ভাজা, সর ভাজা, সর ভাজা। আর আমার প্রিয় যেটা, সেটা হচ্ছে গিয়ে মিহিদানা। তো এই যে মিহিদানা আনা হয়েছে। আর আমার প্রিয় কি তোমার? এই যে বর্ধমানের মিহিদানা, জানোই ভীষণ ফেমাস। আর যেটা আনা হয়েছে,
দেখো এটা কিন্তু ভাত একদম ঝরঝরেই থাকে, ভাতের গন্ডগোল কিছুই হয় না। আর যেমন আজকে প্রচুর লাইট খেতে চেয়েছিল তাই ওর জন্য লাইট করেই আমাকে তিনটে ডিম দাও, একটা দুটো তিনটে, কটা দিয়েছো? চারটে ডিম দিয়েছি তোমাকে। তা আমার তো ওটা আলু কি বলবো আর। তো চলো আমরা, কেমন টেস্ট হয়েছে নেক্সট ব্লগে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে না, কারণ খিদে পেয়েছে প্রচন্ড জোরে। চলো আমরা, সকাল থেকে চলছে আজকে। হ্যাঁ সকাল দিয়ে চলছে, এবার খেয়ে দিয়ে আর কোনো কাজ না, আমরা ঘুমিয়ে পড়বো সোজা আগে ধাপাস। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে, ব্লগটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে আরো একটি সুন্দর ব্লগের মাধ্যমে। আর বোলপুর ডায়েরি এন্ড। এবার আমাদের আবার নতুন, আবার খুব তাড়াতাড়ি সবকিছু আবার হবে, অন্য কিছু হবে, দেখতে থাকো। গুড নাইট এভরিওয়ান।